সুমনটিস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তারা নিয়োগ দিবে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 6 সেপ্টেম্বর 2022। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, দেখেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা আবেদন করার জন্য আহ্বান করেছে। তা আমি অবশ্যই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের পদের নাম, যোগ্যতার বিষয় এবং কিভাবে আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন, যাবতীয় বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই মূল ভিডিওতে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে নিয়োগ অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনা করা হয়। দেখেন, অনেকগুলো বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেগুলো দেখে আপনারা আবেদন করতে পারেন। এবার আমি আপনাদের যোগ্যতার বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন কি কি বলছে আপনাদের। দেখেন, অনেকগুলো পদ আছে এখানে, আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে, দেখেন, কম্পিউটার অপারেটর, যেখানে আপনাদের গ্রেড হচ্ছে 13তম এবং নিয়োগ নিবে একজনকে এই পদে নিয়োগ নিবে কম্পিউটার অপারেটরে। এবং যোগ্যতা থাকা লাগবে আপনাদের, দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। তারপর হচ্ছে, দেখেন, সার্টিফিকার কম্পিউটার অপারেটর, যেখানে নিয়োগ নিবে একজনকে, এটার জন্য আপনাদের যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকা লাগবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং আপনাদের টাইপিং দক্ষতা থাকা লাগবে। দেখেন, প্রতি মিনিটে আমাদের লিখতে হবে ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে এবং বাংলায় 25 শব্দ লিখতে হবে আমাদের মিনিটে। তারপর হচ্ছে, দেখেন, আরও হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে নিয়োগ নিবে একজনকে, এটার জন্য আপনাদের যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে বা স্নাতক সমমান ডিগ্রিতে ডিগ্রি থাকা লাগবে এবং কম্পিউটার অপারেটর ব্যবহারের দক্ষতা থাকা লাগবে এবং আমাদের টাইপিং ইংরেজি শব্দ আমরা মিনিটে 30 শব্দ লিখে দেখাতে হবে এবং বাংলা হচ্ছে 25 শব্দ। তারপর হচ্ছে ক্যাশিয়ার পদে নিয়োগ নিবে, দেখেন, একজনকে নিয়োগ নিবে, এটার জন্য যোগ্যতা থাকা লাগবে, দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ তে স্নাতক বা সমমানে ডিগ্রি থাকা লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে। তারপর হচ্ছে ল্যাব সহকারী, দেখেন, ল্যাব সহকারী এই নিয়োগ নিবে এখানে 5 জনকে, দেখেন, এটার জন্য যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস হলে আমরা আবেদন করতে পারবো এবং কম্পিউটার বিষয়ে ন্যূনতম আমাদের 6 মাসের সার্টিফিকেট কোর্সে থাকা লাগবে, সেই সার্টিফিকেট অনুযায়ী আমরা আবেদন করতে পারবো। তারপর হচ্ছে অফিস সহক, এখানে নিয়োগ নিবে হচ্ছে 6জনকে নিয়োগ নিবে, এটার জন্য যোগ্যতা থাকা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস হলে আমরা এ পদে আমরা আবেদন করতে পারবো। তারপরে দেখেন আপনারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, সে বিষয়ে আমি বলছি আপনাদের। দেখেন, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, দেখেন, এগুলো জেলা মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শেরপুর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং বরিশাল জেলা, এই জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। যেসব জেলার নাম রয়েছে সেগুলো থেকে আপনারা এই পদগুলোতে অর্থাৎ 1, 2, 3, 3 নাম্বার এবং 4 নাম্বার পদ আপনারা এসব জেলা থেকে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে, দেখেন, 5 নাম্বার এবং 6 নাম্বার পদে যেসব পদগুলো বলেছে ল্যাব সহকারী এবং অফিস সহকারী, যেসব জেলা আপনারা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা এবং বরগুনা জেলা ইত্যাদি, তবে এতিম এবং সারি প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো দেখেন, আমরা আজকে মূলত আমরা জানলাম যে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের যোগ্যতার বিষয় নিয়ে। তারপরে হচ্ছে শর্তাবলীগুলো কি কি বলছে সেগুলো আমি আপনাদের বলছি। দেখেন, সকল প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে, কোনোভাবে আমাদের সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না তারা বলছে। দেখেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে erequirement.bcc.gov.bd ওয়েবসাইটে গিয়ে আমাদের 30 তারিখের মধ্যে অর্থাৎ 30 সেপ্টেম্বর 2022 মধ্যে আমাদের এটি ফর্ম পূরণ করা লাগবে। তো আমি অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিভাবে ফর্ম পূরণ করবেন সেই বিষয়টি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না, অনেকগুলো বিষয় আছে, নিবন্ধন কিভাবে করতে হবে, তারপর হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, কোন পদগুলোতে, সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন। তারপর হচ্ছে, দেখেন, বলছে 21 সেপ্টেম্বর 2022 প্রার্থীকে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর হলে যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা থাকলে আপনারা 18 থেকে 30 বছর হলে তা আপনারা আবেদন করতে পারবেন।
পরীক্ষার্থী বাবদ সংশ্লিষ্ট ব্যাংকে সার্ভিস চার্জ ক্রমিক এক থেকে চার নম্বর, অর্থাৎ আমাদের বলছে যে আমাদের ক্রমিক নম্বর এক থেকে চার পর্যন্ত যেসব পদগুলো আছে সেই পদে আপনাদের কি বলছে দেখেন, এক থেকে চার নম্বর পদ পর্যন্ত প্রার্থীকে অবশ্যই ১১২ টাকা পরিশোধ করতে হবে, ক্রমিক পাঁচ ও ছয় নম্বর পদ হচ্ছে ৬২ টাকা। তো কিভাবে পেমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব, তো ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখতে থাকেন এখনো। তারপর হচ্ছে পরিশোধ করতে হবে আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতা, সনদ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সম্পর্কে উপযুক্ত সনদ আমাদের আপলোড করতে হবে। যদি আপনাদের যে কোনো ধরেন জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, তারপর হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার কোটা, সেগুলো আপনাদের অবশ্যই আপলোড করতে হবে সে অনুযায়ী। তারপর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে আমাদের ইমেল, মোবাইল নাম্বার, SMS বা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের জানানো হবে। তা আপনাদের কখন লিখিত পরীক্ষা হবে, কখন মৌখিক পরীক্ষা হবে, আপনাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় আপনাদের SMS বা ওয়েবসাইটে তাদের দেওয়া হবে। তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আপনাদের। তো দেখেন এবার আমি সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে আপনাদের টাইপ বারে লিখতে হবে, আপনারা আমি যেভাবে লিখছি আপনারা সেভাবে লিখবেন। দেখেন ওয়েবসাইটে www.erequirement.bcc.gov.bd লিখে আমরা ইন্টারফেস করবো। ইন্টারফেস করলে আপনাদের সামনে দেখেন একটা আমাদের একটা পেজ চলে আসবে, যেই পেজে আমাদের দেখা লেখা আছে নোটিশ ও আপডেট, সেবা সমূহ, যোগাযোগ। তো আপনাদের যে কাজটি আগে করতে হবে দেখেন, আপনারা যখন এভাবে ইন্টারফেস আসবেন তারপর হচ্ছে আমাদের লগ অর্থাৎ নিবন্ধন করে নিতে হবে। যাদের নিবন্ধন করা নাই তো নিবন্ধন করে নিব। নিবন্ধনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ইমেল আইডি চাইছে, ইমেল আইডি দিবেন আপনারা। আমি দিচ্ছি আমার ইমেল আইডি, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমাদের দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম 017। তারপর আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব। তারপর এখানে আমাদের জন্মসালটা সিলেক্ট করে দিব, আমি আমার জন্মসালটা দিচ্ছি। তারপর বলছে যে আমি ব্যবহার বিধিও শর্তাবলী পালনের সম্মত, এখানে আমাদের টিকমার করে দিতে হবে। এবং বলছে 31+21 সমান কত, এখানে আমাদের বলছে 31+21, তাহলে আমরা 31+21 তাহলে আমাদের এটা যোগ করে যত হবে তত আমাদের দিতে হবে 52 হয়, তাহলে এখানে আমাদের 52 টিক মার্ক করে আমাদের নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধন সম্পূর্ণ হয়েছে দেখেন। তা আপনাদের বলে রাখি আমরা যে ইমেলটা দিলাম ইমেলে একটি SMS যাবে, সেই SMS-এ আমাদের অবশ্যই দেখেন, আমি অবশ্যই আপনাদের SMS-টা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমি আমার SMS-টা আমার আমি যে ইমেলটা দিলাম সেই SMS আমাদের SMS যাবে এবং সেখানে আমাদের একটা ইউজার আইডি দিবে প্লাস আমাদের পাসওয়ার্ড দিবে, সেখানটা আমাদের লগ ইন করতে হবে। তো দেখেন আমাদের এই যে এখানে দেখেন একটা মেল চলে আসছে, বলছে যে এই রিকোয়ারমেন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশান ইউ রেজিস্ট্রেশন স্টেপ। এখানে আমাদের একটা SMS চলে আসছে যেখানে আমরা পাসওয়ার্ড পাবো, এবং আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। আমার এই যে এবার আমি নিবন্ধন করবো এবং লগ ইন করবো, আমার পাসওয়ার্ড চলে আসছে ভেরিফিকেশান অ্যাকাউন্টটা, আমাদের অ্যাকাউন্টটি আমাদের ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট, এই যে দেখেন কমপ্লিট ইওর প্রোফাইল। এবার আমরা লগ ইন করবো, আমাদের লগ ইন অপশানে ক্লিক করবো, লগ ইন অপশানে ক্লিক করবো ব্যবহার করে, অর্থাৎ আমরা যে ইমেল দিয়ে আমরা নিবন্ধন করলাম সেই ইমেলটা আমরা দিব এবং পাসওয়ার্ড এখানে দিব। এই পাসওয়ার্ডটা আমরা মেলে তারা মেল করে দিবে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আমরা লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে দেখেন এভাবে আপনাদের ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের চলমান বিজ্ঞপ্তির তালিকা দেওয়া আছে, আপনাদের আবেদন করার জন্য পদের বিস্তারিত দেখুন। এখানে আপনাদের পদের নামগুলো দেখা আছে, দেখেন আপনারা পদের নামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কম্পিউটার অপারেটর
কাম কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ল্যাব সহকারী অফিসার হোক, এই পদগুলো দেওয়া আছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন দেখেন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে আমি ধরেন যে আমি ল্যাব সহকারী, এখানে আমি আবেদন করব। তাই এই আবেদন করার জন্য আপনাদের দেখেন 30 সেপ্টেম্বর কিন্তু শেষ তারিখ, তাই আমরা 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। দেখেন এই আবেদন ফর্ম আমরা ক্লিক করব, জাস্ট দেখেন আমরা ল্যাব সহকারী যদি আমি আবেদন করি, অর্থাৎ আপনারা যদি অন্যান্য পদে আবেদন করেন সে পদের জায়গা আপনারা ক্লিক করবেন। তো দেখেন আমি অফিস অর্থাৎ ল্যাব সহকারী আবেদন করবো, তাই আমরা এখান থেকে দেখেন যে এখানে আমি আবেদন ক্লিক করব। ক্লিক করলে দেখেন তাদের এটা নতুন ইন্টারফেস চলে আসছে, দেখেন দেখেন দায়িত্ব অফিস কর্তৃক অর্পিত দায়িত্ব সমূহ, দেখেন পদসম হচ্ছে 5 জনকে নিবে, ইচ্ছা হলে তারা বেশি নিতে পারে আবার কমও নিতে পারে, এবং পেমেন্টের পরিমাণ হচ্ছে 65 টাকা। তারপরে তারা বিশেষ দ্রষ্টব্যে তারা বলে দিচ্ছে আবেদন সম্পর্ক অর্থাৎ সম্পূর্ণ করতে আপনাকে প্রয়োজনীয় তথ্য, পেমেন্ট সংক্রান্ত তথ্য, ডকুমেন্টস ইত্যাদি প্রদান করতে হবে। একটি অ্যাকাউন্টে একই বিজ্ঞপ্তির অধীনে শুধুমাত্র একটি পদে তারা আপনারা কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। কেউ ইচ্ছা করলে একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন না। তো দেখেন এবার আমি আপনারা কিভাবে পূরণ করবেন সেই বিষয়টি আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এখান থেকে আমরা নির্বাচন করে দিব হ্যাঁ, যেহেতু আমরা আবেদন করবো এই যোগ্যতার বিষয়ে। যোগ্যতার বিবরণী আপনারা দেখবেন যে উচ্চ মাধ্যমিক থেকে আমি GPA 5 পেয়েছি, আপনারা লিখে দিবেন এখানে, একটু হালকা বিবরণ দিবেন উচ্চ, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি লিখছি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে আমি GPA আমি লিখে দিচ্ছি GPA 5 পে, GPA 5 পে উত্তীর্ণ হয়েছি। বাস এই কথাটা লিখে আমরা বাস জানি বা ফুল স্টপ দিয়ে দেবো আমরা। তারপর হচ্ছে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ, এখান থেকে আমরা অবশ্যই নির্বাচন করে দেবো হ্যাঁ দিব, এবং হ্যাঁ 6 মাসের কোর্স সার্টিফিকেট আছে আমার, এই ধরনের কিছু আমরা লিখবো 6 মাসের কোর্স। 6 মাসের আমরা এই কথাটুকু লিখলেই হবে আমাদের কম্পিউটার বিষয়ে ন্যূনতম আমাদের 6 মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হয়েছি, কথাটুকু লিখলে আমাদের হয়ে যাবে আর কি, বাস উত্তীর্ণ হয়েছি বাস। তারপরে আপনাদের এখান থেকে আপনাদের কোটা যদি আপনাদের থাকে, এটিএম মুক্তিযোদ্ধা, নাতিনাতি, আনসার, প্রতিনিধি গোষ্ঠী, এগুলো যদি কোটা থাকে আপনাদের মুক্তিযোদ্ধা অথবা তার সন্তান, এখান থেকে আপনারা চুজ ফাইল অর্থাৎ আপনাদের যে মুক্তিযোদ্ধার সন্তান সেক্ষেত্রে আপনাদের একটা সনদপত্র লাগবে, সেই সনদপত্র আমাদের এখান থেকে আপনাদের ক্লিক করা লাগবে, আপলোড চুজ ফাইলে ক্লিক করে আপলোড করা লাগবে। এভাবে আপনাদের অন্যান্য যদি কোটা থাকে সে কোটা অনুযায়ী আপনারা আপলোড করে নেবেন। তারপরে আপনারা আবেদন শুরু করবেন, এই আবেদন শুরুতে আপনারা ক্লিক করবেন, আমি ক্লিক করছি দেখেন। ক্লিক করলে আপনাদের দেখেন আবেদনের যোগ্যতা বলি, ব্যক্তিগত তথ্য, শিক্ষকগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, দক্ষতা প্রশিক্ষণ, ডকুমেন্টস, পেমেন্ট সম্পূর্ণ করবেন। আচ্ছা দেখেন পেমেন্ট সংক্রান্ত অ্যাডমিন কর্তৃক যাচাইয়ের পর পেমেন্ট সম্পূর্ণ হয়েছে দেখাবে, আপনারা যখন পেমেন্ট সম্পূর্ণ করবেন তো সম্পূর্ণ দেখাবে, এর জন্য 24 ঘন্টার প্রয়োজন হতে পারে। আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কথাটা 24 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের পেমেন্ট সম্বন্ধে তথ্য অ্যাডমিন কর্তৃক যাচাইয়ের পর। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে প্রবেশপত্র পরীক্ষার সময় জানানো হবে। আবেদন ফি জমা দিয়ে ট্রানজ্যাকশন রেফার নম্বর দাখিল না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আমাদের ফি জমা দিয়ে ট্রানজ্যাকশন রেফারেন্স নম্বর দাখিল না করলে আমাদের কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে, সেটিও আমি দেখে দেবো আপনাদের। তো দেখেন তারপরে এখান থেকে আমরা দেখেন যে আবেদন যোগ্যতা বলি, তারপরে এখান থেকে আমরা ব্যক্তিগত তথ্য ক্লিক করব। ব্যক্তিগত দেখেন আপনাদের এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে আপনারা, তারপর এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন যে দাখিল করবেন আপনারা, বাস এখান থেকে আপনাদের দেখেন এখান থেকে আমরা 300x300 পিক্সেলের একটা ফটো আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে ফাইলে অর্থাৎ আপনাদের ছবি রাখা আছে সেই ফাইলে আপনারা ক্লিক করবেন, দেন আপনারা ওপেনে ক্লিক করবেন, বাস হয়ে গেল আপনাদের ছবি আপলোড। তারপর হচ্ছে যে আমার নামটা আমি এখান থেকে আপনারা দিয়ে দিবেন সুমন ইসলাম, তারপর হচ্ছে বাংলায় গিয়ে লিখবেন এখানে বাংলা নামটা দিয়ে দিবেন, আমার সুমন ইসলাম দেওয়া আছে। তারপর এখান থেকে আপনাদের লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, মাতার নাম এখানে আপনাদের মাতার নামটা দিয়ে দিবেন, আপনাদের মাতার নাম মরিয়ম, আমার মাতার নাম দিয়ে দিয়েছি এখানে, তারপর আমার
পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এখানে তো আছে, জন্মস্থান এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। আমি আমার চাপানে অনুগ্রহ দিলাম আমার জেলা নাম, তারপর জরুরি যোগাযোগের জন্য নাম্বারটা আপনারা দিয়ে দিবেন আমাদের যোগাযোগ করার। এখানে আপনাদের ইংরেজিতে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন 01-7-61-65-31। তারপর হচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই গোমস্তপুর আপনারা যা উপজেলার নামটা সিলেক্ট করে দিবেন, আমি গোমস্তপুর দিয়ে দিলাম। তারপর হচ্ছে জাতীয়তা, জাতীয়তা বাংলাদেশে দিতে হবে। ধর্ম ইসলাম, আপনারা ধর্ম ইসলাম এখান থেকে সিলেক্ট করে দিবেন, মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রক্তের গ্রুপ কি সেটা আপনারা দিয়ে দিবেন। বৈবাহিক অবস্থা, অবিবাহিত লয়, বিবাহিত, অবিবাহিত লয়, অবিবাহিত দিবেন। বর্তমান পেশা কি সেটা আপনারা দিবেন, সেটা আপনারা দিয়ে দিবেন আপনাদের এখান থেকে সিলেক্ট করে। তারপর হচ্ছে পাত্র যোগাযোগের ঠিকানা, এখানে আপনারা যে ডিভিশন হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট এবং উপজেলা গোমস্তপুর এবং ইউনিয়ন হচ্ছে রাধানগর, এখান থেকে আপনারা দিয়ে দিবেন এগুলো সবকিছু। শ্রীকান্ত এখানে সবকিছু দেওয়া আছে দেখেন, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে গোমস্তপুর স্থায়ী ঠিকানা, এগুলো আপনারা দিয়ে দিবেন সব ঠিক থাকলে। তারপর হচ্ছে যে সব ঠিক থাকলে আপনারা এখানে খসড়া সংরক্ষণে ক্লিক করবেন। ব্যাস আমরা দেখেন যে এখানে আমাদের পূরণ করা হয়ে গেছে, আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত হয়েছে। তারপর হচ্ছে দেখেন শিক্ষাগত যোগ্যতা, আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন, জিএসসি অবশ্যই। এখান থেকে আপনারা এই যে পেন আইকনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এখানে যোগ্যতা জিএসসি, এখানে আমরা রোল নাম্বার 1243 অর্থাৎ আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমাদের জিএসসি রোল নাম্বার কি ছিল অর্থাৎ জিএসসি, তারপর হচ্ছে এসএসসি, আপনাদের যোগ্যতার বিষয়ে আপনারা এখানে দিবেন। তারপর হচ্ছে আমি জিএসসি রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখেন, এবং বোর্ড এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে দিব। আমি রোল নাম্বার 1143 এবং বিভাগটা সিলেক্ট করে দিব আমরা, বিজ্ঞান বিভাগ আমি পাস করেছি তাই এখানে দিয়ে দিব আমরা। তারপর হচ্ছে আমার স্কুলের নামটা দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে বোর্ড, এখান থেকে আমরা রাজশাহী আমাদের আপনারা বোর্ডের নামটা দিয়ে দেবেন। এবং পাশের সন আমি 2017 পাস করেছি, 2017 সালে দিয়ে দিলাম। এবং গ্রেড অবশ্যই গ্রেড বা শ্রেণী বিভাগ আপনারা গ্রেড দিবেন এখান থেকে। এবং গ্রেড হচ্ছে GPA 5 এর মধ্যে আপনারা কী কী পেয়েছেন সেটা আপনারা দিবেন এখানে। আমি GPA 5 পেয়েছি তাই আমরা GPA 5 দিলাম। ব্যাস এখান থেকে আপনাদের পূরণ হইলে সংরক্ষণ ক্লিক করবেন, সংরক্ষণ ক্লিক করলে দেখেন এখানে আমাদের সংরক্ষণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে কথাটা দেখাচ্ছে তারা। তারপর হচ্ছে HSC রেজাল্ট, এখানে আমাদের HSC রেজাল্ট আমরা দিতে হবে, HSC রেজাল্ট আমরা দিয়ে দিব এখান থেকে। আমরা কোথা থেকে পাস করছি HSC হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। আমার রোল নাম্বার এখানে হচ্ছে HSC রোল নাম্বার হচ্ছে 22-04-99, আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনারা কোন বিভাগ থেকে পাস করছেন, আমি মানবিক তাই আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান নাম আমরা দিয়ে দিব এখান থেকে, রাধানগর সরি আমি কলেজের নামটা আমরা এখান থেকে দিব, কলেজ নাম আমি দিয়ে দিচ্ছি রহনপুর ইসুফ আলী কলেজ, রহনপুর ইসুফ আলী সরকারি কলেজ, রহনপুর ইসুফ আলী, ইসুফ
ইউসুফ আলী সরকারি কলেজ। তারপর কিন্তু আমাদের বোর্ডের নামটা আমি রাজশাহী বোর্ডের থেকে পাস করেছি। তারপর পাশের সন আমি 2020 সালে পাস করেছি, আমি এখানে 2020 দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের আমার জিপিএ কত ছিল সেটা আমরা দিয়ে দিব। জিপিএ ফাইভ এর মধ্যে আমার জিপিএ ফাইভই ছিল, আমার জিপিএ ফাইভ 5.00, সরি ইংরেজিতে লিখবো আমরা 5.00। তারপর আমাদের পূরণ হলে সংরক্ষণে ক্লিক করবো। বাস আমাদের দেখেন আমাদের সম্পূর্ণ হয়েছে বলছে তারা। হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব। দেখেন পরবর্তী ধাপে আমরা যাব চাকরির অভিজ্ঞতা দেখেন, প্রতিষ্ঠানের নাম, বিভাগ এবং পদবি। তারপর প্রয়োজন চাকরির অভিজ্ঞতা আছে কিনা সেগুলো আপনারা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার দক্ষতা প্রশিক্ষণ সংক্রান্ত যদি থাকে আপনারা এখান থেকে দক্ষতা দিয়ে দিবেন। ডকুমেন্টে আমরা ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করলে আপনারা দেখেন এখানে ডকুমেন্টের ধরন দেখাচ্ছে। এখান থেকে আমরা এসএসসি বা যেটার আমরা সার্টিফিকেট দিব সে অনুযায়ী আমরা সিলেক্ট করে দিব। তো আমি আপাতত আপনাদের একটা করে দেখাচ্ছি। এসএসসি সার্টিফিকেট দিলাম, এখান থেকে ক্লিক করলাম। এখন আমাদের এসএসসি সার্টিফিকেট আমাদের চুজ ফাইল থেকে আমরা সিলেক্ট করে আপলোড করব। তারপর দেখেন এখানে কি বলছে, নোটিশ উল্লেখিত যদি ডকুমেন্টগুলো অবশ্যই জিপি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, সর্বোচ্চ 1 মেগাবাইট সেগুলো হতে হবে। প্রত্যেক ধরনের ডকুমেন্ট শুধু একবারে আপলোড শুরু হবে। কোটা সংক্রান্ত ডকুমেন্ট আপলোডের জন্য আবেদনের যোগ্যতা বলিতে যান। তো দেখেন এখানে আমাদের চুজ ফাইলে ক্লিক করে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড আপলোড করে নিব। দেখেন এটা আমাদের এসএসসি সার্টিফিকেট, তাই আমি এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নির্বাচিত ফাইলটি ঠিক মনে হচ্ছে। দেখেন তারা বলছে এখানে আপনারা আপলোড করে নিলেন এবং এখান থেকে আমরা পরবর্তী ধাপে যাব। এবার সর্বশেষ আপনাদের যে কাজটা করতে হবে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট অবশ্যই মোবাইলের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করতে হবে। তো সেটার জন্য আপনাদের দেখেন পেমেন্টের নির্দেশাবলী তারা দিয়ে রেখেছে, আমি দেখে দিচ্ছি জাস্ট আপনাদের বিকাশ থেকে যদি করেন। তো ট্রানজাকশন রেফারেন্স এই যে আপনাদের প্রদানের পদক্ষেপ, আপনার মোবাইল নাম্বারে 247 ডায়াল করবেন এবং সেখান থেকে আপনারা পেমেন্ট নির্বাচন করবেন, মার্চেন্টস অ্যাকাউন্ট নাম্বার, এইভাবে পেমেন্ট করতে পারেন। অথবা আপনাদের সরাসরি বিকাশ, এই যে তারা বিকাশে দিয়ে রেখেছে দেখেন যে এখানে আমরা বিকাশ অ্যাপসে যাব, বিকাশ অ্যাপসে মেক এ পেমেন্ট, এখান থেকে আমরা ক্লিক করবো এবং পেমেন্ট নাম্বারটা দিব এবং এখান থেকে ইন্টার অ্যামাউন্টটা দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে আমাদের বিলটি পেমেন্ট হয়ে যাবে। তারপর দেখেন যে তারপর এখান থেকে আমাদের রেফারেন্স নাম্বারটা দিতে বলছে, রেফারেন্স নাম্বারটা। তারপর হচ্ছে এখান থেকে আমাদের রেফারেন্স নাম্বার দেওয়ার পর পেমেন্ট সাকসেসফুলি ক্লিক করতে হবে, তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হলে আমরা এখান থেকে আমাদের আবার এই পেমেন্ট আমরা এখান থেকে পেমেন্ট পদ্ধতি এখান থেকে বিকাশ, আমরা যেহেতু বিকাশ থেকে যদি করে থাকি বিকাশ সিলেক্ট করবো এবং রেফারেন্স নাম্বার এটাই দিব এবং আপনাদের ট্রানজাকশন রেফারেন্স নাম্বার, আপনারা যে পেমেন্ট করলেন সেখান থেকে আপনাদের ট্রানজাকশন রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনারা এখানে দাখিলে ক্লিক করবেন। দাখিলে ক্লিক করার পর আপনাদের এইসব তথ্য পূরণ করা হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রোফাইল দেখতে আপনারা এই যে সম্পূর্ণ প্রোফাইলে ক্লিক করবেন। সম্পূর্ণ পেমেন্ট এখানে দেখেন, আমি যেহেতু পেমেন্ট করিনি তাই পেমেন্টের তথ্য দেওয়া হয়নি, তাই এগুলো দেখাচ্ছে। আপনাদের পেমেন্ট হলে আপনাদের পেমেন্টের তথ্য দেখাবে এখানে। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করা হয়, তাই যদি আপনাদের মনে হয় উপকার হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।